হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি উপমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরা সবাই ভালো আছি। তা ফ্রেন্ডস, আজকে চলে আসলাম আইটি ব্লগ ভিডিও নিয়ে। ফ্রেন্ডস, চলো টিফিন কী করি আজকে দেখো। আজকে করবো হচ্ছে ম্যাগি। আর শোভমকে কালকে রাত্রেবেলা ভাত করেছিলাম, সেই ভাত রয়েছে। তা গরম গরমই ভাত ছিল। কালকে রাত্রি 9টা সাড়ে 9টা নাগাদ ভাত বসিয়েছিলাম, যেহেতু শোভম আজকে সকালে খেয়ে যাবে। তা আমরা সবাই কালকে রাতে ভাত খেয়েছি, তাই জন্য শোভমের জন্য রেখে দিয়েছিলাম, বাইরেই রেখেছিলাম, ফ্রিজে ঢোকায়নি। কেননা গরম ভাত ফ্রিজে ঢুকে কী হবে বলো, তাই জন্য বাইরেই রেখে দিয়েছিলাম। তা ডিমের ঝোল করেছিলাম, সেই ডিমের ঝোলও রেখে দিয়েছিলাম ওর জন্য। তা ওকে দিল দেবো আর আমরা খাবো ম্যাগি। তা চলো আজকে ভিডিওটা আমার দেখতে থাকো। তা ফ্রেন্ডস দেখো, এখানে ম্যাগি হয়ে গেছে আমার, আর ওখানে শোভমের ভাতও বেড়ে নিয়েছি। এবার ম্যাগিগুলো বেড়ে নিয়ে যাব, শোভমকে খাইয়ে দেবো, উপাসনাকেও খাইয়ে দেবো। এ দেখো ম্যাগিগুলো নিয়েও এসেছে, এ দেখো শোভমের ভাত। এবার ওদের একটু খাইয়ে দেবো আমি, তারপরে আমি খাবো। দেখো দুজনকে খাইয়ে দিতে হচ্ছে, একজনকে ম্যাগি খাইয়ে দিচ্ছি, একজনকে ভাত খাইয়ে দিচ্ছি। ওদেরকে না খাইয়ে দিলে না ওরা খাবে না, এরকম ছড়িয়ে ছিটিয়ে খাওয়াবে। শোভম এখনও ওকে খাইয়ে দিতে হয়, স্কুলে গেলে ওকে খাইয়েই দিই আমি, তাহলে ও পুরো ভাতটা খেয়ে যায়, না হলে ও খায় না, অর্ধেক ভাত খেয়ে রেখে দিয়ে যায়। এই জন্য আমি ওকে স্কুলে যাওয়ার সময় যেখানেই বেরোক, খেলতে গেলেও আমি ওকে খাইয়ে দিই, কেননা তাড়াহুড়ার চোটে ও খেতেও পারে না, এর জন্য আমি ওকে খাইয়ে দিই। উপাসনা তো এখনও ছোটো আছে, ওকে খাইয়ে দিতে হয়। বিছানা গোছানো হয়ে গেছে, উপাসনা চলে গেছে পড়তে, বাসনটা আর পড়ে রয়েছে, বাসন মাজবো। দেখো এখনো কিচ্ছু হয়নি। সেখানে মাছের ঝোল বসিয়ে দিলাম, মাছ ভাজা হয়ে গেছে আমার। মাছের ঝোলে দেখো পেঁয়াজ, আদা আর জিরে,
কাঁচা লঙ্কা বেটেছিলাম, এখানে ধনের গুঁড়ো, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, আর ওই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেব, জল দিয়ে দিয়ে তারপর ফুটে আসলে মাছগুলো দিয়ে দেব, তারপর ভালো করে একটুখানি ঝোলটাকে টানাবো। বেশি মাখামাখাও করব না, মাখামাখা করলে কি বলতো, যেহেতু সয়াবিন আলু তরকারি করেছি আর মাছের ঝোল করেছি, দুটো তরকারি বলে তাই জন্য বেশি ঝোলও রাখবো না আবার বেশি মাখামাখাও করব না, মিডিয়াম করব। তা দেখো আমি এভাবেই মাছের ঝোল করি। আমার রান্নাবাড়ি সব কমপ্লিট, রান্নাবাড়ি করে রান্নাঘর মুছে তারপর স্নান করতে গেছিলাম, স্নান টান করে আসলাম, এসে দেখো দেখালাম আমি মাছি আর মাছ রান্না করেছি, তা মাছের ঝোল করেছি আর সয়াবিন করেছি। এই দেখো সয়াবিনের তরকারি আর হচ্ছে মাছের ঝোল। ফ্রেন্ডস, শুভম ভ্যাকসিন দিয়ে চলে এসছে, সেই 11টায় গেছে আর এসে হচ্ছে তোমার এখন বাজে, ওদের জন্য বসেই ছিলাম আমি, এখন বাজে 4টে, মানে কিছুক্ষণ আগে, মানে এক্ষুনি আসলো ভ্যাকসিন দিয়ে দিয়ে, ওদের স্কুলেই ভ্যাকসিন দিচ্ছে তাই জন্য দিয়ে আসলো, তাই জন্য সেই 11টায় পেট ভরে ভাত খাই দিয়েছি, তোমাদের তো দেখালাম আমি। তা এখন অনেকক্ষণ তো খাওয়া নেই, তারপর ওর মাথাটা ঘুরছে, এখন ওকে খাইয়ে দিই, ওদের জন্য আমি বসেছিলাম এতক্ষণ, উপাসনাকে খাইয়ে দিয়ে আমি বসেই আছি, বিড়ালগুলোকে খাওয়ার দিয়ে আসলাম, তা ওরা এসে সোমকে খাইনি, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার জামা কাপড় নিয়ে এসে ছাদ দিয়ে এবার গুছাচ্ছি, সোম ওখানে শুয়ে আছে, উপাসনা ওর বাবার মোবাইল নিয়ে দেখছে, সোহম পাশে শুয়ে শুয়ে দেখছে, ওর শরীরটাও খুব একটা ভালো লাগছিল না, তা ওর পাশে শুয়ে আছে, ঘুমিয়েই পড়েছিল ছেলে। ভ্যাকসিন দিয়ে আসলে তো একটু হাতে ব্যথা করবেই বলো, তাই জন্য ওর হাতটা ব্যথা করছিল, আর উপাসনা খুব চঞ্চল তো গিয়া বুঝতে পারছে না, ওর হাতে গিয়ে শুয়ে পড়ছে, এগোচ্ছে, ও চিৎকার দিয়ে উঠছে। যাই হোক এইভাবেই, মানে ওরা দুজনে এভাবেই থাকে, আর আমার এই কথা বলতে বলতে জামা কাপড়গুলো গুছানো হয়ে গেল। দেখো ওয়ার্ড্রপে উপাসনা জামা কাপড় রাখছি, আলমারিতে আমাদের আমার চুড়িদার আর উপাসনা সোহমের জামা প্যান্ট রাখবো। হ্যালো ফ্রেন্ডস, ভিডিও শেষ করতে ভুলে গেছিলাম, তা দেখো রাত্রির হয়ে গেছে, তা আমরা আমাদের বিছানা হয়ে গেছে, দেখো আমরা কীভাবে বিছানা করে শুই রাত্রিবেলা, দেখো নিচে শুই সোমনাথ আর আমি, উপরে খাটে ছেলে মেয়ে শুই, আর এখানে তো দরজা এখনও লাগানো হয়নি, এভাবে চাপ বেড কভার দিয়ে রাখি। উপাসনা গুড নাইট করে দাও, গুড নাইট, আমি সোম গুড নাইট করে দাও, গুড নাইট। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, আর প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা অল করে বাজিয়ে দিও। তা আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা, গুড নাইট।